हेलो फ्रेंड्स, आई होप यू ऑल्सो फाइन। আমার নাম অভিজিৎ, আপনি দেখছেন OVDIY। তো আজকে আমি বানাতে চলেছি একটি বাল্ব টেরারিয়াম। তো কিভাবে বানাতে হয় দেখতে হলে ভিডিওটিকে পুরো না টেনে দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের এরকম একটি বাল্ব নিয়ে তাতে একটি মাপ করে নিতে হবে। আমি যে মাপটি নিয়েছি সেই মাপে অনুযায়ী একটি কাটতে হবে। আমি হেক্সা ব্লেডের মাধ্যমে কেটে নিচ্ছি, আপনি ওইভাবে কেটে নেবেন। দেখুন কাটা হয়ে গেছে এবং এটিকে প্লায়ের মাধ্যমে তুলে নেব। এবং দেখুন আমরা যে কেটেছি সেটা কিন্তু ফেলবে না, সেটা কিন্তু লাগবে পরে। এবং এক দেখুন বাল্বের মাঝখানে একটি টিউব রয়েছে, সেই টিউবটাকে ফাটাতে হবে। তা কিন্তু বাল্বের ভেতরে যে গ্যাসগুলো ভরা থাকে সেই টিউবের মাধ্যমে সব গ্যাসগুলো বেরিয়ে যাবে। তার আগে আমাদের একটি কাপড় নিয়ে সেটিকে বাল্বটিকে ধরে সেই টিউবটি নিচের দিকে করে, মুখের দিকে করবেন না, কিন্তু গ্যাস ছিটকে আসতে পারে, গ্যাস থাকে। দেখুন আমরা ভেঙে দেবো সেই টিউবটি, তার ফলে কিন্তু গ্যাসটি বেরিয়ে যাবে। দেখুন টিউবটি ভেঙে গেছে, গ্যাস টিউব বেরিয়ে গেছে। তো এরপরে কোনো কিছু হবে না। এরপরে দেখুন আমাদের একটি স্ক্রুড্রাইভার নিয়ে তো সেই কাঁচটিকে ফাটিয়ে দিতে হবে, যেখানে রডগুলো লাগানো থাকে। সাবধানে ফাটাবেন যাতে অন্য কোথাও না কোনো ক্ষতি না হয়, এবং সাবধানে ওগুলো ঘষে ঘষে পরিষ্কার করে দেবে। দেখুন ওই জায়গাটা কিন্তু খুব বড়, ছোট মানে ছোট জায়গা রয়েছে, ওই কাঁচগুলো আমি ইয়ের মাধ্যমে ভেঙে দেব। ওইটিকে সাবধানে বের করবেন, হাতে কিন্তু আঘাত লাগতে পারে কাঁচ। এবং আমি একটি ইয়ে নিয়ে রড নিয়ে ওগুলোকে ঘষে দেবো, কাঁচগুলিকে সমান করে দেবো। এরপরে আমাদের বাল্বটিকে ধুয়ে নিতে হবে, এবং জলগুলিকে পরিষ্কার করার জন্য আমি একটি কাপড় দিয়ে ভেতরে ঢুকিয়ে সেটিকে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিতে হবে কাঁচটিকে। এরপরে আমাদের গার্ডেন সয়েল লাগবে, এবং বালু লাগবে, এবং কোকোপিট লাগবে। আপনি কাঠের গুঁড়ো নিতে পারেন এবং একসাথে মিক্স করে নেবেন। এরপরে আমাদের একদম সাদা পাথর এবং কালো পাথর লাগবে, কালো পাথরগুলো নিয়ে নেবেন। এবং এরপরে আমাদের সেই কালো পাথরগুলো আমরা বাল্বের নিচে দিয়ে দেবো, প্রথম লেয়ার দিয়ে দেবো। প্রথম লেয়ার আমরা দিচ্ছি কালো পাথর, যে কোনো পাথর দিতে পারেন, আমি কালো পাথর দিচ্ছি, একটু ভালো ভারী হয় তার জন্য। এবং আমাদের একটি পিভিসি পাইপ লাগবে, মানে আমি যে কোনো নিতে পারেন, পাথরের উপরে বসাতে পারেন, পাথর যদি থাকে তার উপরে বসাবেন। কীভাবে বসাবেন দেখাচ্ছি, এইভাবে বসানো হবে, একটু সোজাভাবে না, একটু বাঁকাভাবে বসানো থাকবে, কীভাবে দেখতে পাবেন ভিডিওর শেষে কীভাবে বসিয়েছি। এবং আমাদের একটি হোয়াট গ্লু নিয়ে বসিয়ে দিতে হবে। আপনার কাছে যদি গ্লু গান থাকে তো সেই মাধ্যমে বসিয়ে নেবেন, আমার কাছে এই ধরনের গ্লুটি আছে তো আমি একটু বসিয়ে নেব। দেখুন বসে গেছে। এরপরে আমাদের বালি ভরে নিতে হবে। আমি আগে থেকে কিছুটা বালি ভরে নিয়েছি। এরপরে আমরা যে মিক্সারটা তৈরি করেছিলাম গার্ডেন সয়েল এবং কোকোপিট আর বালু দিয়ে, তো সেটিকে আমরা প্রথমে কিছুটা দিয়ে দেব, কিছুটা ভর্তি করে দেব, হাফ মতো ভর্তি করে দেব। তারপরে আমাদের একটি তুলি বা ব্রাশ নিয়ে আস্তে আস্তে করে মাটিগুলো বসিয়ে দিতে হবে। যদি দেখছেন যে মাটিটা শুকনো হয় তাহলে কিন্তু বসবে না, হালকা জল দিয়ে বসিয়ে নিতে হবে। আমি কিন্তু মাটিটাকে হালকা ভিজিয়ে নিয়েছিলাম, যার ফলে কিন্তু মাটিটা বসে যাচ্ছে, না হলে কিন্তু অসুবিধা হচ্ছিল মাটি বসতে। এরপরে আমাদের ডিফারেন্ট টাইপস অফ মস নিয়ে নিতে হবে। আমি একটি বড় পাতার মস এবং একটি ছোট পাতার মস নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে বড় পাতার মস, যে কোনো বৃষ্টির সিজনে এগুলো পাওয়া যায়, খুব সুন্দরভাবে মাটিতে হয়। এবং আমাদের একটি ছোট মশের, এগুলো ইঁটের মাঝখানে ঘরের দেওয়ালে ফেওয়ালে হয়ে যায়, যেখানে জল পড়ে সেখানে পাওয়া যাবে, নিয়ে নেবেন। সেখান থেকে আস্তে আস্তে খুলে নিয়ে নিতে হবে। আপনি যে কোনো গাছ নিতে পারেন, ছোট গাছ হলে চলবে, ছোট গাছ অর্থাৎ যে কোনো ফুল গাছ এগুলো নয়, কিন্তু ঘাস ফাঁসও নয়, এরকম ধরনের মশ জাতীয় কোনো গাছ নিতে হবে। কিন্তু ছোট বাল্বের ভেতরে যেহেতু করছি তার জন্য আমাদের এরকম ধরনের একটি মশ লাগবে, এবং আমি সেগুলোকে চিমটের মাধ্যমে সেই ভেতরে বসিয়ে দেবো, খুব সুন্দরভাবে বসাতে হবে, এবং ব্রাশের মাধ্যমে সেগুলোকে চেপে দিতে হবে। দেখুন আমি কীভাবে করছি, সেই দেখতে থাকুন।
দেখুন আমরা এইভাবে একটা একটি করে গ্রাসগুলো যে আছে সব বসিয়ে দেবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে থাকি। তো এবার এরকম ইন্টারেস্টিং ভিডিও তো ছাড়া যায় না, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের অল বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়, ঠিক আছে। এবং আমরা যে পাথরগুলি সাদা পাথরগুলি নিয়েছিলাম সেগুলো কিন্তু ডেকোরেশনের জন্য আমরা সেই একটা জায়গার মতো দেখে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বসাতে হবে, যেখানে ধরো মাটি দেখা যাচ্ছে সেইখানে পাথরটি বসালেন তো দেখতে সুন্দর লাগবে, তো মাটিগুলি দেখা যাবে না, মাটি যাতে না দেখা যায় এইভাবে চেষ্টা করবেন। এরপরে আমাদের এরকম গাছের ডাল লাগবে, মানে যেগুলো পুরাতন ডাল হয়ে গেছে মাটিতে পড়েছিল অনেকদিন, সেইগুলো সেই ধরনের ডালগুলো লাগবে, কালো হয়ে গেছে সেই ধরনের ডালগুলো। তখন আমি মাপ করে মাঝখানে বা যেখানে খুশি আপনি রাখতে পারেন, যাতে শো লাগে দেখতে ভালো লাগে সে অনুযায়ী বসিয়ে নেবেন। আপনাদের জন্য আমি অনেক কিছু মেহনত করে থাকি, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। এরপরে দেখুন আমরা একটি সিরিঞ্জের মাধ্যমে জল দেবো, এতে কোনো মগ কোনো কিছুতে জল দেওয়া যাবে না, সিরিঞ্জের মাধ্যমে জল দিতে হবে। এবং আমরা যে ক্যাপটি নিয়েছিলাম সেটা কিন্তু আটকে দেবো, আপনি চাইলে ফেভিকুইক দিয়ে আটকাতে পারেন, আমি জাস্ট টেপের মাধ্যমে আটকে দিচ্ছি। এর পুরো আপডেট কিন্তু আপনাদের দেওয়া হবে, প্রতি সপ্তাহে একবার করে আপডেট দেওয়া হবে এটা কেমন আছে। প্রতি সপ্তাহে এই যে এর ভেতরে যে পুরো আটকানো থাকবে, আর এটা কিন্তু খোলা হবে না, এটা ব্ল্যাক টিপ দিয়ে আটকানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এটি কিন্তু জানলার পাশে রাখতে হবে সবসময়, যাতে আলো আসে, যেখানে আলো আসে সেখানে কিন্তু রাখতে হবে, যেখানে সেখানে রাখলে কিন্তু হবে না, অন্ধকারে রাখলে কিন্তু এটি পুরো ভেতরে সব কিছু পচে যাবে। তার জন্য আপনাকে কিন্তু জানলার পাশেই রাখতে হবে, বা ফুল সানলাইটে রাখা যাবে না, জানলার পাশেই রাখতে হবে। এবং এর ভেতরে কিছুটা পরিমাণ মানে জল তো দিতেই হবে, জল দেওয়া থাকবে, আর এটা খুলবেন না, এটা এইভাবেই থাকবে। আমি আগেও বানিয়েছিলাম যখন পাথরের উপরে বসানো আছে, এটি কিন্তু আমি পিভিসি পাইপের উপরে বসিয়েছি, আপনি যেখানে খুশি বসাতে পারেন যাতে কোথাও পড়ে ফড়ে না যায়। এটি ডেকোরেশনের জন্য অপশনাল, এবং প্রতি সপ্তাহে একটি করে আপডেট দেওয়া হবে এই টেরারিয়াম প্ল্যান্টটি কেমন রয়েছে। এবং আমাদের চ্যানেলটিকে প্রথমবার হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।